বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের জেলা সাতক্ষীরা প্রকৃতি যেন নিজ হাতে অপরূপ সৌন্দর্যে সাজিয়েছে জনপদ। নদ নদীর মনোমুগ্ধকর আঁকা বাঁকা গতি আর সুন্দরবনে সাজানো গাছের সারি আর বেশ কিছু পুরানো স্থাপনা সহজে মুগ্ধ করে দর্শক পর্যটকদের। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল। সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। দর্শক, আজকের ভিডিওটি সাতক্ষীরা জেলা নিয়ে। সাতক্ষীরা জেলা অনেক সুন্দর এবং ঐতিহাসিক কিছু জায়গা আছে, তার মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ আছে, সুন্দরবন আছে, সুন্দরবন ইকো পার্ক আছে, আপনার খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহের মাজার শরীফ আছে। তো আজকের ভিডিওটিতে পুরোটা দেখানোর চেষ্টা করব। সো আশা করছি ভিডিওটির সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে প্লিজ কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সো So let's start my video. দর্শক, এখন আমি সাতক্ষীরা মেডিকেল কলেজের দিকে যাচ্ছি। সাতক্ষীরা মেডিকেল কলেজটি সাতক্ষীরা সদর থেকে প্রায় 6 থেকে 7 কিলোমিটার ভিতরে। তো চলুন সাতক্ষীরা মেডিকেল কলেজটা দেখে আসি। সো লেটস গো। দর্শক, দর্শক এই যে রোডটা দেখতে পাচ্ছেন, যে রোড দিয়ে আমরা যাচ্ছি, এটি হচ্ছে সাতক্ষীরা মেডিকেল কলেজের পাশ দিয়ে একটি রোড, খুব ভিআইপি একটা রোড। এই রোডটা এত সুন্দর যে যে কোনো মানুষ বিকেলবেলা এসে এখানে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশে তার সময়টা এনজয় করতে পারবে। দর্শক, এখন আমরা সাতক্ষীরা মেডিকেল কলেজ থেকে এখান থেকে পার হয়ে আমরা খান বাহাদুর আহসানুল্লাহ নলতা শরীফ যে মাজার ওখানে যাচ্ছি। তো চলুন সে মাজারটা দেখে আসি, খুব সুন্দর একটি মাজার। দর্শক, এখন আমরা আসছি নলতা শরীফে। নলতা শরীফ বা খান বাহাদুর আহসানুল্লাহ সমাধি কমপ্লেক্স বাংলাদেশের সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা থেকে প্রায় 8 কিলোমিটার দূরে নলতায় অবস্থিত। খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ ছিলেন একজন প্রখ্যাত শিক্ষাবিদ, শিক্ষা সংস্কারক ও সমাজহিতৈষী। তার জন্মস্থান ও সমাধিস্থলকে কেন্দ্র করে সাতক্ষীরায় গড়ে উঠেছে এই নলতা শরীফ। নলতা শরীফ দর্শকদের জন্য সবসময় উন্মুক্ত থাকে। চল্লিশ বিঘা জমির উপর গড়ে ওঠা এই মাজার শরীফের সাথে আছে মসজিদ, আছে অফিস, লাইব্রেরি, স্বাস্থ্যকেন্দ্র, অতিথিশালা, পুকুর ও বেশ কিছু উন্মুক্ত জায়গা। দর্শক, এখানে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এই মসজিদটা অনেক বড় এবং এখানে জুলুসের সময় দেখা যায় অনেক মানুষ এখানে আসে এবং নামাজ পড়ে এবং মাজার জিয়ারত করে যায়।
দর্শক এখানে একটা মাদ্রাসা দেখতে পাচ্ছেন। মাদ্রাসাটি অনেক বড় এবং এখানে অনেক স্টুডেন্ট লেখাপড়া করে এবং যারা এতিম বাচ্চা তাদের ক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে বা ফ্রিতে এখানে লেখাপড়া করতে পারে। দর্শক এখন আমরা যাচ্ছি সাতক্ষীরা ইসলামিক হাসপাতালে। সাতক্ষীরার মধ্যে সবথেকে পরিবেশ পরিচ্ছন্ন একটি হাসপাতাল ইসলামিক হাসপাতাল। তো চলুন দেখে আসি ইসলামিক হাসপাতালটা কোথায় এবং এর সৌন্দর্যটা বা এর যে বিল্ডিংটা সেটি দেখে আসি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে ইসলামিক হাসপাতাল। এখানে খুব সুন্দর পরিবেশে মানুষের চিকিৎসা দেওয়া হয় এবং ঢাকা খুলনা বিভিন্ন জায়গা থেকে ডাক্তার এখানে এসে মানুষের চিকিৎসা দেয়। দর্শক এখন আমরা যাব সাতক্ষীরা সদর হাসপাতালে। সাতক্ষীরা জেলার মধ্যে সবথেকে বড় একটি হাসপাতাল যেটা সরকারি হাসপাতাল। তো চলুন দেখে আসি সেখানে পরিবেশটা কেমন এবং তার বিল্ডিংগুলো এবং হাসপাতালটা কত বড় এবং সেখানে কতটা ভালোভাবে চিকিৎসা দেওয়া হয় সেটাও দেখে আসব। দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা সদর হাসপাতালের মধ্যে আসছি এবং অনেক বড় একটি হাসপাতাল। এটি খুলনা রোডে অবস্থিত। আপনারা যারা এখানে আসতে চান তারা ফার্স্ট টাইমে যে কোনো জায়গা থেকে খুলনা মোড়ে আসবেন এবং খুলনা মোড় থেকে 2 মিনিট হাঁটলে সদর হাসপাতাল। দর্শক এখন আমরা ভিসা অফিসে যাচ্ছি, সাতক্ষীরা ভিসা অফিস, যেখানে আপনার ইন্ডিয়ায় যেতে হলে যে ভিসা জমা দিতে হবে সেটা এখানে আপনারা জমা দিবেন। তো আমি সেখানে এখন যাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে ভিসা অফিস। তো এটি অবস্থিত সাতক্ষীরার ইটাগাছা সংগ্রাম টাওয়ারে এখানে। তো আপনারা যারা এখানে আসবেন তারা সরাসরি ইটাগাছা সংগ্রাম টাওয়ারে এখানে চলে আসলে ভিসা অফিসটি আপনারা দেখতে পাবেন। দর্শক এখন আমরা সব থেকে আকর্ষণীয় একটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে ইকো আকাশ নীলা পার্ক। এটি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে অবস্থিত। তো চলুন মুন্সিগঞ্জে যাই। দর্শক আমরা ইকো আকাশ নীলা পার্কে চলে আসছি এবং দেখুন যেখানে প্রাকৃতিক পরিবেশটা কতটা সুন্দর এবং অনেকটা সুন্দরবনের ন্যায় এর প্রাকৃতিক পরিবেশ। তো ভিউয়ার্স আমরা সারাদিন ঘুরলাম ফিরলাম, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাইলাম। দর্শক সাতক্ষীরা জেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গিয়ে ভিডিওটা বানাইছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে সামনের দিকে একটু এগিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।